হ্যালো এভরিওয়ান, আজ সকাল সকাল উঠেছি, অনেকদিন উঠি, কালকে উঠেছি 6:30, তো 6টায় ওঠার কথা ছিল, একটু দেরি হয়ে গেল, কারণ কাল থেকে আবার একটা আলাদা রুটিন করেছি। তো দেখা যাক এই রুটিনটা কীরকম আমাকে ফল দেয়। তো চলো, তোমার পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমার আজকের ব্লগটা ভালো লাগবে, আর একটু একটু রুটিনের কিছু অংশ তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো চলো, তোমরা ব্লগটা এনজয় কর, বেশি কথা বললে দেরি হয়ে যাবে, ঠিক আছে? ব্লগটা তোমরা দেখতে থাকো। পরিষ্কার, কারণ কালাতে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে তবে শুয়েছিলাম, আর বেশিনে একটা বাসনও নেই। এটাকেই বলতো একটা থালা, আর এই যে নোংরা হলো সে নোংরা বলে রেখেছিলাম, যদি ভাঙটা আমি সে অত্যাচার করে। তরকারি আছে, নিচে ডাল আছে, এখানে কালকের করা ভাত আছে, এই দেখো। তো ভাত করব না, রাতেই করেছি ভাত, আর ডাল তরকারিটা সকালের, ভালো থাকলে কাজে লাগাবো, ভালো না থাকলে কাজে লাগাবো না।
7:04 বাজছে, আজকে একটু দেরি যদি হয়ে গেল, কারণ একটু দেরি করে উঠেছি, দেরি হওয়াটাই স্বাভাবিক, তো ভাত তো করবো না, এতটা অসুবিধা নেই। আর মুখটা এবার মুছছে, মুখে একটুখানি সানস্ক্রিন মেখে নেব। তো চলো তাতে করে রান্নাটাকে করি, 8টার মধ্যে ওকে দিতে হবে, মানে এটাই টার্গেট যে 8টা কি 15টার মধ্যে ওকে দেবে, ঠিক আছে। চলো এবার মুখে সংস্কৃতটা মেখে দৌড়াই, সমস্ত বাসি কাজ বা সমস্ত কিছুটা কমপ্লিট।
তো এখন বাজছে 8:30। তো হাজব্যান্ড এক্ষুনি সামনে একটা দোকান চলে গেলো, আর ওদিকে এসে এখন কিন্তু ঘুমাচ্ছে। তো ঘুমা, আমি স্নান টান করে নিই, স্নান কেচে নেবো। তিনি কিন্তু কাছে নেই, মানে সেই মঙ্গলবার থেকে কাছে নেই, তো সেই গাঁগুলো পড়ে আছে, সেগুলো সমস্তটা খেয়েছে, আমি স্নান করে নেবো। যেহেতু একটু দেরি করে উঠেছি, তাই আমি সব কিছু একটু রেটে রেটে যাচ্ছে, একটু রেটে যাক, 10টার মধ্যে চেষ্টা করবো সব কিছু করে না। তো আমি স্নান করে এসে ঋষিকে তারপরে ডাকবো। তো চলো, স্নানটা দিয়ে দুয়ার দুধ দিয়েছে, দুধটা নিয়ে এসেছি পাশের বাড়ি থেকে, রেখে দিলাম দুধটাকে নিয়ে। তো চলো, এই দড়িটা টাঙালাম তো এই দড়িগুলো টাঙানো হলো। এদিকে আমার চা হয়ে গেছে, আর ঋষির জন্য দুধটা এখানে জলের মধ্যে বসিয়ে দিয়েছি, যাতে তাড়াতাড়ি হয়, কারণ আজ অনেকটাই দেরি হয়ে গিয়েছে। আমার খাওয়ার টাইম ঠিক আছে, কিন্তু হলো কি, আমি যে উঠেছি যে টাইমটা আমি রুটিনটা করেছি, উঠলে দেরি হয়েছে। তো বিছানা বিছানা সমস্তটা ঝেড়ে টেড়ে নিয়েছি, আর এখন বাজছে 10:20। ও দেখো 10:20 বাজছে, পুজো দিয়েছি, এ দেখো পুজো দিয়ে নিয়েছি, ঠিক আছে। তো চলো, কর্নফ্লেক্সটা ঢালবো, ঢেলে ঋষিকে খাই দেবো, আর আমিও প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছে, ঠিক আছে। তো খাবারটা নিয়েছি ওই আটা মাখার বাটিতেই নিয়েছি, আর থালা নিলাম না। আর এই যে চা নিয়েছি, আর জল শেষ হয়ে গেছে, মানে কাঁচতে কাঁচতে জল শেষ, একটু পড়ছে, খানিকক্ষণ পড়বে। এখন ঘড়িটা বাজছে, ওই দেখো 11:30 রকম বাজতে যায়। তো ঋষিকে স্নানটা সমস্ত কিছু করানো হয়ে গেছে, খাওয়া দাওয়া তো আগেই হয়েছে, ওকেও খাইয়ে দিয়েছি। তো এখন ওকে আমি বসাবো পড়তে, যদিও জানি যে বসতে চাইবে না, পড়তে বসালে ওর 100 ডিগ্রি গায়ে জ্বর চলে আসে, যে বালিশটা তো ও বালিশগুলো ওখানে রেখে দিয়েছি, কিছু যদি ঢেকে রাখতে হবে। তবুও বসাবো, এক দুদিন একটুখানি বকে ঝোঁকে ভয় দেখি একটু বসাবো, 2-3 দিন এরকম বসে অভ্যাস করালে আস্তে আস্তে ওর অভ্যাস হয়ে যাবে। যেহেতু দেরি হয়ে গেল অনেকটাই, তো 12:30 পর্যন্ত সময়, 1 ঘন্টা ওকে পড়াবো আর লেখাবো, আধ ঘন্টা পড়াবো, আধ ঘন্টা লেখাবো, তারপর 12:30 সময় ওকে খাইয়ে আমি খাবারটা খেয়ে শুয়ে পড়বো। আজকে যেহেতু খাবার পরে বাসন আর মাজতে পারবো না, কেন বলো তো, জল নেই, তো জল তুলে তুলে নিয়ে মাজতে হবে, জল এমনি ঘরে তোলাই আছে, এটা কষ্ট হয়ে যাবে। তো একটু উঠবো তাড়াতাড়ি করে, এমনি তো 4টার সময় উঠবো, আর ভিডিও এডিটের সময়টা তখন পাল্টেছি, আগে তো সকালটা এডিট করতাম, 3 ঘন্টা ওখানে সময় চলে যেত, অনেকটাও কষ্ট হয়ে যেত। তো 1 ঘন্টা যে সময়টা ওকে আমি পড়াবো, সেই সময়টা আমি ফোন হাতে নেব না, এবং 1 ঘন্টা পরের থেকে, তারপরও খেলতে খেলতে পড়বে, যা খুশি করবে,
কারণ মানে মেন কথা হলো ঘরের থেকে বের করা যাবে না, ঘরের থেকে বের করো না, প্রচণ্ড বদ হয়ে গেছে, ঘরের থেকে বের করা যাবে না, কারণ উপরে গেলেই ফোন দেখবে, তো তার জন্যে উপরে যেতে দেওয়াই যাবে না। তো অন্য সময় ফাঁকা, এমনি সকালবেলা গেছিলো, সকালে ফোন দেখা হয়ে গেছে একবার ওর, আমি আসলে আজকে দেরি হয়ে গেছে তো ওই জামাকাপড় মেলতে মেলতে, এবার কী করি, দেরি হয়ে গেলে কিছু করার নেই, এখন সকালটা দেরি হয়েছে ঠিক আছে, বিকালের টাইমটা ঠিকঠাক রাখার চেষ্টা করব। আর এমনিতে আজ ভিডিও করা নেই, মানে কালকের আমার কোনো ভিডিও করা নেই, আজকে এই ভিডিওটাই রেখে দিচ্ছে, পড়ার কথা বলে গায়ে 100 ডিগ্রি জ্বর, তো কিছু করার নেই, এখন শেখাতে হবে, এখন আস্তে আস্তে এমনি পড়তে বসাই, রাত্রিবেলাটা বলছে আমি পড়বই না পড়বই না তাই করছি, ঠিক আছে। তো চলো বেশি কথা বলবো না, ওকে পড়তেটা বসিনি, মানে বকে বকা ছকা দিয়ে প্রথম 2-3 দিন এরকম সময়টা লাগবে, তারপর আস্তে আস্তে বস হয়ে যাবে। ওরা ওরা মানে কী বলতো, মাটির জিনিস, যেমনভাবে গড়বে তেমনভাবে ওরা তৈরি হবে, তার জন্য আমাকে একটুখানি থাকতে হবে পড়াশোনার ব্যাপারটা দিকে, ভিডিওর জন্য এখন বেশি সময়টা দিচ্ছি না, মানে সময় দিচ্ছি ঠিকই, খুব বেশি সময় না, খুব তার দেখছো তো আমি ভয়েস দিচ্ছি না, তার জন্য এখন থেকে ভেবেই নিয়েছি যে আমি ভয়েস দেবো না, ভয়েস দিতে গেলে আবার সময় লাগে, শুধু কথা বলে বলে ভিডিও করবো আর কাজগুলো দেখাবো, মিউজিক দিয়ে দেবো, ভয়েস দেবো না, যদি সময় হাতে থাকে তবেই ভয়েস দেবো, তাছাড়া দেবো না। আর ভিডিও দুপুরবেলা একটু হয়তো এডিট করবো ঘুম থেকে উঠে, আর মানে ও ঘুমানোর সঙ্গে সঙ্গে আমি ঘুমিয়ে যাবো, ঘুম থেকে উঠে এডিট করবো, আর হয়তো সন্ধ্যেবেলাটা এডিট করবো, সেটাই আমার চিন্তাভাবনা আছে। তো প্রো ব্লগটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। বৃষ্টিতে শুরু করেছে, মানে পড়াতে বসেছি, খানিক পড়ানো হয়েছে, আর এই যে বৃষ্টি শুরু, যতগুলো জামা কাপড় তুলে আনলাম এগুলো সব মেলতে হবে, ভাব ওখানে আগে মেললাম কত কষ্ট করে, এই যে পড়া করছিল, এখানটাই 12টা বাজতে গেল, ওই জামা কাপড় মেলতে মেলতে 12টা বেজে যাবে, 12টা 5 বাজছে, আর আমার এতক্ষণ ধরে যে দড়ি টাঙিয়ে মেলা শেষ হলো, এখানে প্রচুর দড়ি আছে, আর এদিকে কিছু দিয়েছি, চলো দেখাই কতগুলো দড়ি, এ দেখো 1টা, এ দেখো 2টো, এ দেখো 3টে, এ দেখো 4টে, দেখো 5টা, ও দেখো 6টা, দেখো 7টা, দেখো 8টা, ও আর একটা আছে, দেখো আর একটা দড়ি, মানে 9টা আর নেই, আছে নেই, যদি এইভাবে সেইভাবে শুকাবে না, কিন্তু জলটা তো ঝরে যাক, গামছাটা দেখো এখানে দিয়ে দেবো, জায়গা হয়ে গেল না, গামছাটা এখানে দিয়ে দেবো, তাদের শুকনো, এবার ওকে নিয়ে আসবো পড়াবো, কিন্তু এই যে ওইভাবে দিলে না বাজে লাগে, তো এইভাবে একদিকে থাক না শুকা, কিছু কিছু করে ফ্যানের হাওয়ায় দিয়ে দেবো, এখন একটু জল ফলা দিয়ে ঝরে ঝরে যা, তো বৃষ্টি বৃষ্টিটা হচ্ছে না, ভাবো কীরকম রাগ লাগে না, আর মেলবো না অনেক জামাকাপড়, অনেক আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি, এখন 1টা 35 বাজতেই যায়, তো আমি এসে এখন ঘুমিয়ে পড়বো, 4টে এরকম মানে ঘুম ভাঙবে তখন উঠবো, তো যদি দেখি তাড়াতাড়ি কোনো ঘুম ভেঙে গিয়েছে তাহলে ভিডিওটা তো মানে এই ভিডিওটা এডিট করে রাখবো কালকের জন্যে, আর যদি দেখি যে না হাত, কারণ আজকে আমার ঘুম না ভাঙতে পারে, কারণ শরীরে প্রচণ্ড ক্লান্তি, পিটমিট ব্যথাও করছে, হাতও যন্ত্রণা করছে, যে 10 বার করে জামা কাপড় তোলা মেলা সে সকাল থেকে, মানে একটুখানি যে শান্তি হবে বসবো সেটা বসতে পারিনি, ঋষিকারি পড়তে বসালাম, যে সে একটু হচ্ছে পিঠ ঠেকাবো সেটাও ঠেকাতে পারিনি, সে ঘুম থেকে উঠে থেকে, তো বিছানা বিছানা সব মানে ঠিকঠাক করা হয়ে গেছে, এই যে ফ্যানও সেট করে দিয়েছি,
ওই যে ফ্যান সেট করে দিয়েছি, মানে দুপুরবেলা ঘুমানোর সময় ওই টিভি ফ্যানটা চালাই, উঠি তখন আবার অফ করি। আর বিছানায় যে এখনো বালিশ নামাইনি, বালিশগুলো কিনে পেরে নেবো। আর মাঝে দেওর এসেছিল, যে দেওরটা এসেছিলো তবে ওকে খাওয়ার জন্য বলতে পারিনি, কারণ ভাত তো নেই। আর আমি তখন তরকারি মরকারি তো আজকে করিনি, কারণ সেই ছিল যেগুলো সেগুলোই। আর একটুখানি আজকে যে তরকারিটা করেছিলাম, মানে ভাজাটা, ওই চাল কুমড়ো আর আলু দিয়ে ভাজাটা, ওটা রেখে দিলাম, ওটা ঋষিকে বিকালে খাই দেবো। আর আলু সিদ্ধ একটু রেখেছি, যদি ভালো থাকে তাহলে ওকে বিকালে খাই দেবো। একটু ভাত আছে, এক ফোঁটা এক মোটা, মানে ওর মতন আমি একটুখানি খেয়ে নিয়ে আমি ওইটুকুই খাই এখন, একটুখানি নিয়ে ওর জন্য রেখে দিলাম। আজ নৌকার খাওয়ার জন্য বলতে পারিনি, তো চলে গেলো। 12:30 পর এসেছিলো, ও আসলো তখনই বৃষ্টিটা হচ্ছিলো জোরে জোরে, মানে ও ঢুকেছে বৃষ্টিও শুরু হয়েছে। তো একটার দিকে চলে গেলো, ও গেলো, আমি ঋষিকে খাই দিয়ে আমিও খেলাম। তো চলো আবার জল আসবে 4টার সময়। আর আজকে একটু কথা বলে বলে ব্লগ দিলাম, এদিন থেকে কথা বলে বলেই ব্লগ কাজগুলো দেখাবো, কারণ কী বলতো, তাহলে ভিডিওটা এডিট করতে আমার অতটা সময় লাগবে না, নাহলে ঋষিকে পড়ানোর পেছনে এখন অনেকটা সময় আমি দেব, তো ডাকছে, তো তার জন্য আমি ওটাই ভেবে নিয়েছি, যতটা এক ঘন্টার মধ্যে পারলে এক ঘন্টার মধ্যে ভিডিওটা এডিট করে ফেলবো। ভয়েস দিলে ভয়েস দেওয়া, চেক করা, কাটাকুটি এসবের ব্যাপার থাকে, তো আরও বেশি দেরি হয়ে যায়, কিছু করার নেই। আর বিকালবেলা বৃষ্টি না হলে বাজারে বেরোবই, তো বৃষ্টি যদি না হয় তবে গিয়ে। আর এই জামাটা না, এই জায়গাটা সেলাই করেছি, তখন সেলাই করছিলাম না, এই দেখো। তো তোমাদের কাছে টিপস দেবো, যদি তোমরা এরকম গেঞ্জির নাইটি কেনো না, তাহলে সেইটাকে আগে, মানে নাইটি কেনার পরেই সেলাই করে নেবে চারিদিকে, এইগুলোতে সেলাই করে নেবে। আমিও সেলাই করেছি, তোমাদের সাথে বলেও ছিলাম যে আমি নাইটিটা সেলাই করতে দেবো, বা কিছু দিয়েও ছিলাম মাকে, তো মা কি করেছে, সব সেলাই করেছে, এই জায়গাটা সেলাই কটা করেনি, মানে এই জায়গাটা প্রথম থেকে সেলাইটা খুলছিল, এই দেখো, কিন্তু মা কি করেছে, এই জায়গাটা সেলাই করেনি, দিয়ে আবার ওই জায়গার থেকে সেলাই করেনি। আর আমও বাড়িতে এনে সেলাই করবো, আমারও হচ্ছিলো না, মানে পরে ফেলছিলাম নাইটি, হচ্ছিলো না, তো আজকে দেখলাম যে না, স্নান করার আগে সেলাই করি, নাহলে বাজে লাগছিলো তো এই জায়গাটা। তো আর এইটা এইটা না, এইটা কিন্তু উপরেরটা, মানে ভেতরে আর একটা পোর্শন আছে, সেইটা কিন্তু ছেঁড়া, এরকমটা নেই উপরেরটা। তো এই নাইটিগুলো অনেক দিন থাকে, কিন্তু ওই যে তোমাকে নিয়ে সেলাই করে নিতে পারলে ভালো, মানে একটু সেলাই খুলতে দেওয়া যাবে না, যদি সেলাই খোলে না সেখান থেকে এরকম ওরকম ফেঁচে ফেঁসে যায়, তো একটু সেলাই যদি না খুলতে দাও তাহলে জিনিসটা পত্র ভালোই থাকবে। তো এখন এগুলোকে কিছু আমি ঘরের মধ্যে দেবো না, কারণ সমস্ত জানা লাগিয়ে দিয়েছি, তো তার জন্যে সেই পরে দেবো, বিকালবেলায় উঠে তো ডাল তরকারি সব কিছু ঝাল টাল দেবো। চলো, অনেক কথা বলে ফেললাম, আর ভালো লাগছে না, তো ঋষিকে ঘুম পাড়াতে পাড়াতে একটা রিলস দুটো চ্যানেলে আমি আপলোড করবো, আপলোড করে ফোনটাকে চার্জে দিয়ে, ফোনটা এরোপ্লেন মোডে দিয়ে আমি ঘুম পড়বো। তো আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট, তোমার সবাই ভালো থেকে সুস্থ থেকো, আবার দেখা হবে আগামীকাল ব্লগে। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট অবশ্যই করে দেবে, তাহলে আমার ভিডিওগুলো বা আমার চ্যানেলের একটুখানি রিচ বাড়বে। তো টাটা।